হাদিসের কিতাবে হাদিসের মান কোনটা সহি, কোনটা জাল, কোনটা দুর্বল তা কীভাবে বুঝব? এই প্রশ্নের উত্তর হলো, হাদিসের মান জানতে হলে কোনটা সহি, কোনটা দুর্বল, কোনটা জাল এগুলো জানতে হলে অবশ্যই উসুলুল হাদিস পড়তে হবে। উসুলুল হাদিস সম্পর্কে যদি কোনো জ্ঞান না থাকে তাহলে সে ব্যক্তি হাদিসের মান নির্ণয় করতে পারবে না। তবে যে সমস্ত হাদিসের বাংলা অনুবাদ করা হয়েছে এবং টিকা লিখে দেওয়া হয়েছে, আপনারা যারা আরবি বোঝেন না তারা টিকা দেখে হাদিসের মান লিখে দেওয়া আছে যে এই হাদিসের মান কোনটা, এটা কি সহি হাদিস, হাসান নাকি দুর্বল নাকি মাউজু, এটা লিখে দেওয়া আছে হাদিসের টিকাতে। তবে সব কিতাবে এটা পাবেন না। তবে স্বাভাবিকভাবে যদি বুঝতে চান অবশ্যই হাদিসের উসুলুল হাদিস সম্পর্কে আপনাকে জ্ঞান লাভ করতে হবে, তাহলে আপনি যে কোনো হাদিসের মান নির্ণয় করতে পারবেন।